চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে কথা বলেন তিনি প্রকল্প বাছাই এবং বাস্তবায়নে আরও যত্নবান হওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত নিশ্চিত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী বর্তমান সরকারের প্রথম একনেকে এক হাজার আটশো তিরানব্বই কোটি টাকা ব্যয়ে আট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বর্তমান সরকারের প্রথম একনিক বৈঠক তাই ছিল কিছুটা আনুষ্ঠানিকতা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দশ বছর ধরে এই দায়িত্ব পালন করা শেখ হাসিনাকে নতুনভাবে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে মন্ত্রিসভায় নতুন মুখ হয়েছেন এমন অনেকেই আছেন এবারের চোদ্দ সদস্যের একনেকে গত পাঁচ বছর এক ছিলেন আহম মুস্তফা কামাল ও আব্দুল মান্নান সময়ের পরিক্রমায় পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল এখন অর্থমন্ত্রী আর পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল মান্নান এখন পূর্ণমন্ত্রী সভায় এক কোটি টাকা ব্যয়ে আট প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে সভায় কথা বলেন প্রধানমন্ত্রী চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি

উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত নিশ্চিত করার উপর তাগিদ দেন শেখ হাসিনা এর আগের একনেকে বিভিন্ন সময় নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন আগামী আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের স্থগিত আদেশ উঠে যাওয়ায় নতুন করে এই পদে নির্বাচনের তাফসিল দিল নির্বাচন কমিশন আর একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তাফসিল দুই সপ্তাহ এগিয়ে আগামী তিন ফেব্রুয়ারি এই তাফসিল ঘোষণা করা হবে এছাড়া মার্চের প্রথম সপ্তাহ থেকে পাঁচ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে মঙ্গলবার নির্বাচন ভবনে বৈঠক করেন নির্বাচন কমিশন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ জানান ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত আঠারোটি করে ছত্রিশটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আঠাশ ফেব্রুয়ারি আরেকটি হলো যে আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের শূন্য পদে উপনির্বাচন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ছয়ত্রিশটি সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এটাও ভোটগ্রহণের তারিখ আঠাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তবে এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তিরিশ জানুয়ারি এছাড়া একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল দুই সপ্তাহ এগিয়ে আগামী 3 ফেব্রুয়ারি এই তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব বলেন তৃতীয় লিঙ্গের কেউ যদি নারী হিসেবে নিবন্ধিত হয়ে থাকেন তবে তিনিও এই নির্বাচনে অংশ নিতে পারবেন এদিকে কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদের নির্বাচন এবার মার্চের প্রথম সপ্তাহ থেকে মোট 5 ধাপে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি মাননীয় কমিশন বসবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন কোন বিভাগ বা জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সিদ্ধান্ত হয়েছে পাঁচটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা প্রথম ধাপে আট অথবা নয় মার্চ এই তারিখ হবে এবং দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ আর পঞ্চম ধাপ হবে রমজান মাসের ঈদের পরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ এক আসনের পুনর্নির্বাচনও আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় আর যেহেতু ওই দশমের আর উপনির্বাচন করার কোনো সুযোগ নেই নাহিদ কামাল নিউজ নাইন ঢাকা নির্বাচনী কর্মকর্তাদের রাজনীতিবিদদের সাথে দূরত্ব কমিয়ে কাছাকাছি যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুতা সকালে নির্বাচন কমিশন সচিবালয় স্টাফদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান এ সময় নবনিযুক্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন উত্তরে দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ছত্রিশটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা জানান কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আজকে সিদ্ধান্ত হবে কমিশন সভায় উপজেলা পর্যায়ে নির্বাচন সারা দেশব্যাপী হবে সবসময় পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের যে নির্বাচনগুলো হয়ে থাকে সেগুলো হবে এই সবগুলো নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে একটা প্রস্তুতিমূলক অবস্থান একটা অংশ উপজেলা নির্বাচনে অংশ নেওয়া বিএনপির রাজনৈতিক অধিকার সুযোগ নয় এ বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি অতীতের ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি বলেও মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিএনপি মহাসচিবের বক্তব্যকে শোচনীয় পরাজয়ের পর অসংলগ্ন প্রলাপ হিসেবে অভিহিত করেন মঙ্গলবার মতিঝিলে বিআরটিসি কার্যালয় পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী জানান শিগগিরই বিআরটিসিতে তিনশো ডাবল ডেকার তিনশো সিঙ্গেল ডেকার ও পাঁচশোটি ট্রাক যোগ করা হবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচনে পরিণত হয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভি বলেন ভুয়া ভোটে এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এখন বিতর্কিত কলঙ্কিত নির্বাচনকে জায়াজ করতে আওয়ামী লীগ নেতারা বেপরোয়া হয়ে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী নির্বাচনের আলোচনাকে ভিন্ন ভিন্নঘাতে ঘুরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বলেন ভোট কারচুপির ইস্যুগুলো ধামাচাপা দিতেই এখন প্রধানমন্ত্রী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন বলেন দ্রুত পদত্যাগ করে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে গণমাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে হাসিনা সড়ম্বরে এখন ভালো ভালো উদ্যোগের কথা বলে মানুষের মন থেকে তার অপকীর্তি মুছে মুছতে পারবেন না সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে নইলে সরকারের বিপদজনক অবতরণ হবে তাই দ্রুত নিজে পদত্যাগ করে দেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলি সীমান্তের ভারত অংশে অবস্থান ন্যায় এক ত্রিশ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে কোনো প্রকার ঘোষণা ছাড়াই বিএসএফ সদস্যরা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জন্য দেয়া দুটি তাবু ও সীমান্ত এলাকা থেকে খুলে নিয়ে গেছে বিএসএফ বিষয়টি পঁচিশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবিরও নিশ্চিত করেন তবে তাদের ভারতের কোথায় নিয়ে যাওয়া হবে এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি এর আগে আঠারো জানুয়ারি শুক্রবার আটজন পুরুষ ছয় জন নারী সতেরো জন শিশু রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ব্যাক করার চেষ্টা করে বিএসএফ বিশ্ব ইস্তেমা পালনে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করাকে লজ্জার বলে মন্তব্য করেছে আদালত তাবলিগের দুই গ্রুপের পৃথকভাবে ইস্তেমা আয়োজনে সরকারি সরকারের জারি করা পরিপত্র স্থগিতে রিটের বিষয় শুনানির সময় মন্তব্য করে রোববার পর্যন্ত শুনানি করেছে হাইকোর্ট বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খাইরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের আংশিক শুনানি অনুষ্ঠিত হয় শুনানির এক পর্যায়ে আদালত রিটকারী পক্ষকে উদ্দেশ্য করে বলেন দুভাগে বিভক্ত হলে দিনের প্রচার নিয়ে প্রশ্ন তোলেন দুই ভাগে বিভক্ত হয়ে ইস্তেমা পালনের বিষয়টিকে লজ্জার বলে মন্তব্য করেন পাশাপাশি নিজেরা সংশোধন বিভেদ নিরসন করার অভিমত জানায় আদালত সোমবার রিট আবেদনটি করেছিলেন এক আইনজীবী প্রসঙ্গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাবলিগের দুপক্ষের সাথে বৈঠক করে তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি মুক্তিযোদ্ধা সঙ্গীত পরিচালক সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের অন্যতম সেরাই গীতিকার ও সুর স্রষ্টা বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দুদফা জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গন সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের এই গুণী সুর স্রষ্টার মৃত্যুতে চ্যানেল পরিবারও জানাচ্ছেন আজিজুল রানা।। আহমেদ ইমতিয়াজ বুলবুল একাধারে ছিলেন গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক যিনি সুরের মূর্ছনায় বাঙালিকে তার শেকরের সাথে পরিচয় করিয়েছেন হাজারো বার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা দেন হৃদয় ভাঙার মতো খবর সুরের জাদুকর আর নেই প্রিয় এই তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বাসায় ছুটে আসেন বন্ধু সহকর্মী স্বজনরা শোকাহত কণ্ঠে জানান নিজেদের অনুভূতি বাংলাদেশ যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে ওনার সৃষ্টি ততদিন থাকবে একজন মিউজিক ডিরেক্টর হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যতটুকু পদচিহ্ন রেখে যাওয়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট উনি ছেড়ে গেছেন তার মৃত্যুতে সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া দীর্ঘদিন যারা তার সাথে কাজ করেছেন একত্রে চলেছেন সে মানুষগুলোর ভাষা আর আবেগ এক হয়ে আসে বেদনা রূপে যতদিন ধরে বাংলাদেশ আছে তার কবরটা ওখানে থাকে মানুষজন দেখতে পারে তার জন্য দোয়া করতে পারে আমাদের সঙ্গীতের একজন মহাজন এই মহাজনে চলে যাওয়া এই ক্ষতি আমরা বোধ আর পূরণ করতে পারবো না কারণ আপনি যদি ওনাকে মূল্যায়ন করতে যান আমার মনে হয় ওনার পাহাড় সমান বুধবার সকাল এগারোটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ তার জানাজা ও দাফনের স্থান আর সময়ও ঠিক করা হয়েছে আগামীকাল সকালে শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় গার্ড অব প্রদানের জন্য প্রসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ওনার লাশ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আমরা এফডিসিতে নিয়ে যাব এফডিসি থেকে ওনার লাশ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধজীবী মাজারে এসব আনুষ্ঠানিকতা শুধুই যে আনুষ্ঠানিকতা নয় এ যে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তা কি একটু অনুভব করতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে থাকা আহমেদ ইমতিয়াজ বুলবুল আজিজুল রানা নিউজ ঢাকা এসএসসি পরীক্ষার আগে কোনো ধরনের অনৈতিক পথের খোঁজে না নামতে অভিভাবক ও পরীক্ষার্থীদের হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার তিনি বলেছেন অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আটচল্লিশতম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন দুর্বৃত্তরা যেন পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে এছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্যতার পরীক্ষার আগে আপনারা কোন ধরনের কোন অনৈতিক কোন পথের খোঁজে নামবেন না আপনাদের পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে ঠিকভাবে পরীক্ষা দেবে ভালো ফলাফল করবে সেটি আমরা চাই অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না চেষ্টা না থাকে পাওয়ার তাহলেও কিন্তু যারা এই অপকর্মটি করে তাদেরও কিন্তু এই অপকর্মটি করবার সেই চেষ্টা আর থাকবে না কোনোরকম পুনর্বাসন প্রক্রিয়া ছাড়াই উচ্ছেদের ফলে হারা হয়ে কমলাপুর সুইপার প্রায় ভূমিহীন হরিজন পরিবার ক্ষুদ্র গোষ্ঠীর দাবি উন্নয়ন কাজে তারা যেকোনো ত্যাগ শিকারে রাজি তবে সরকারকে আগে তাদের মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে হবে অন্যদিকে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নেতারা বলছেন এতগুলো পরিবারের জীবনযাপন কোনোভাবেই অনিশ্চিতভাবে চলতে পারে না তাই নিশ্চিত করতে রাজপথে সব ধরনের চেষ্টাই করবে পদ্মা সেতু মেগা প্রকল্পের আওতায় পড়ায় মঙ্গলবার সকালে ভূমি অধিগ্রহণের লক্ষ্যে কমলাপুর রেলওয়ে সুইপার কলোনি উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কয়েকদিন ধরেই কর্পোরেশনের পক্ষ থেকে কলোনির বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হচ্ছিল তবে কোনো রকমের পুনর্বাসন করা ছাড়াই এই উচ্ছেদে বিপাকে পড়েছেন কলোনির এই হতদরিদ্র মানুষেরা মাথা গোজার একমাত্র অবলম্বন হারানো হরিজনরা জানালেন অভিযোগ আর আকুতির কথা পদ্মা জন্য রেল সংযোগ করা হবে তো আমরা অবশ্যই দেশের উন্নয়নের কাজে আমরাও অংশীদার হতে চাই আমরা কখনো এটা অস্বীকার করি নাই আমাদের কোনো জায়গা ভাড়া দিবে না আমরা অনেক জায়গায় এই যে আমাদের জায়গা না দিয়ে আমাদের ভেঙে দিচ্ছে আমরা এখন কোথায় যাব সারা জীবন থেকে ভূমিহীন কেন কি আমাদেরকে একবার ফুটবলের মতন কিক মারে এখান থেকে ওই জায়গা ওই জায়গা থেকে এই জায়গা আমাদের পণ্য আগে আমাদের উৎসব হয়ে যাইতে আছে আমরা গরীব দুখীয়া মানুষ আমরা সিপার মানুষ যেখান থেকে যাই ভাড়া লাগে কেউ ভাড়া দেয় না বর্ডার চেক করে তোমরা পোলা নিয়ে বই যামু কোন সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ না পেলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দেন হরিজন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সরকারের জায়গা সরকার যদি সে গ্রহণ করে তাহলে আমরা যে ভূমিহীন হরিজন জনগোষ্ঠী তাদের কোনো আবাসন স্থল কোনো জায়গায় স্থায়ীভাবে নাই এখান থেকে সরকারের জায়গা সরকার নিলে আমাদের একটাই দাবি থাকবে রাষ্ট্রের কাছে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের মাথায় ছাদের জন্য আমাদের পূর্ণবাসন ছাড়া কোনো উপায় নাই সমাজের পিছিয়ে পড়া এইসব মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান হরিজন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ নাইন ঢাকা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভালো সময় পার করছে দেশের দুই পুঁজিবাজারি মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন নির্বাচন পরবর্তী সময় বাজারের সূচকের উত্থান নিয়ে নানা গুঞ্জন শোনা গেল তা কাটিয়ে এখন ভালো সময় পার করছে এই বাজার তবে অব্যাহত এই উত্থানের ধারাবাহিকতার পেছনে কারো কারসাজি কাজ করছে কিনা সে প্রশ্ন থাকলেও বাজারের এমন স্বাভাবিক অবস্থা বিনিয়োগকারীদের উৎসাহ যোগাবে বলে ধারণা বিশ্লেষকদের মুন্নাফ রশিদের প্রতিবেদন দেশের সার্বিক অবস্থার উপরে অনেকটাই নির্ভর করে পুঁজিবাজারের উত্থান পতন দীর্ঘদিন প্রায় ঘুমান্ত পুঁজিবাজার আবার যেন শুরু করেছে নির্বাচন পরবর্তী সময়ে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে বাজার বছরের এ শুরু থেকে এখন পর্যন্ত ষোলো কার্যদিবসে সূচকের উত্থানে ডিএসসির প্রধান সূচক চারশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে সূচকের এমন ধারাবাহিক উত্থান বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা কিন্তু একটু ধীরে চলা একটু দেখে শুনে বিনিয়োগ করা হ্যাঁ টাকা একটু কি বলে কম লাগানো এগুলো কিন্তু দেখেছি আমরা সতর্ক ছিল আর কি বিনিয়োগকারীরা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক সতর্ক ছিল আলহামদুলিল্লাহ ইলেকশন খুব সুন্দর হয়েছে কোনো রকমের কোনো সমস্যা না হতে বাজারে একটা কনফিডেন্স পেয়েছে এই সরকার নতুন একটা সরকার এসছে নতুন আমরা অর্থমন্ত্রী পেয়েছি তো এই কারণে বাজারে একটা কনফিডেন্স পেয়েছে তবে বাজারে চলমান প্রবণতা কি স্বাভাবিক নাকি আছে কোন কারসাজি প্রশ্ন ছিল তাদের কাছে জবাব দিলেন এই দুই বিশেষজ্ঞ সাধারণত এসএমই বোর্ড বলি যেটা 5 কোটি টাকার থেকে 30 কোটি টাকা পেরা পর্যন্ত ওনারা এখানে লিস্টেড হবেন এখন এইটার যদি আলাদা একটা মার্কেট হয়ে যায় আমাদের সেটা হবে কি আমরা নতুন করে আবার ইনভেস্টর পাবো ইনডেক্স বাড়ার ক্ষেত্রে যদি এমন হয় যে ভালো আইটেমগুলোর দাম অনেক বাড়ছে যেগুলো খারাপ আইটেম সেগুলোর দাম অত বাড়ছে না বা কমছে তাহলে আমরা মনে করি অনেক বেশি স্টেবল আর যখন যে ভালো খারাপ নির্বিশেষে সব কিছুর দাম বাড়ছে তখন মনে হয় যে হ্যাঁ একটা সময় গিয়ে হয়তো আবার কারেকশন আসবে তো সেটাই একটু তো ওয়াচ করার বিষয় কিন্তু অ্যাজ সাচ ইন্ডেক্স নিয়ে এই মুহূর্তেই কনসার্ন হওয়ার মতো উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আমি দেখছি না এদিকে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান দেখা গেছে উভয় পুঁজিবাজারে এদিন ডিএসসির প্রধান সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে এছাড়া সিএসির সার্বিক সূচক সিএএসপিআই পঁচিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আঠারো হাজার সাত পয়েন্টে মুন্নাফর নিউজ নাইন ঢাকা বিদ্যুৎ খাতের সফলতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি কথা বলেন নীলফামারির সৈয়দপুরে দেড়শো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীনা কোম্পানি ডাংফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনালের সাথে চুক্তি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চীনের আর্থিক সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সময় লাগবে আড়াই বছর এ সময় ডিজেল আমদানির লক্ষ্যে ভারতের সাথে পাইপলাইন স্থাপন সম্পন্ন হবে বলে আশাবাদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আমদানি করা ওই ডিজেল দিয়েই কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপন্ন হবে কেন্দ্র নির্মাণে যে সাড়ে পাঁচশো কোটি টাকার বেশি ব্যয় হবে তার মধ্যে চারশো তিরাশি কোটি টাকার ঋণ হিসেবে দেবে ব্যাংক অব চীন অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন নতুন সরকারের আমলে হাতে নেয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে উত্তরাঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে আঞ্চলিক ভারসাম্য তৈরি হবে যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুমিল্লায় মতবিনিময় সভা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ পলাশ সেগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের সেচের পানি অবমুক্ত করা সহ দেশের বিভিন্ন জেলার খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র সহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুমিল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউএন ওমেন এর উদ্যোগে ও কানাডা সরকারের সহযোগিতায় সভার আয়োজন করা হয় তেইশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে বিএসিডিসি এর তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়ের আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের চলতি বছরের সেচের পানি অবমুক্ত করা হয়েছে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়ের আশুগঞ্জ পাওয়ার স্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান স্লুইচ খুলে দিয়ে এই পানি অবমুক্ত করেন বিএডিসির পূর্বাঞ্চলীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল করিম পাবনার আতাইকুলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশিক মাহমুদ অনিবাবু হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন অনিবাবুর পরিবার সুনামগঞ্জে প্রায় পনেরো চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি মঙ্গলবার সকালে আটাইশ বিজিবি ব্যাটালিয়ান সুনামগঞ্জ সদর দপ্তরে বিভিন্ন অভিযানে আটকৃত তিন কোটি ছেষট্টি লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা মূল্যের ভিন্ন ভিন্ন জাতের দেশীয় বিদেশি মদ গাজা ইয়াবাসহ মাদকদ্রব্য জাতীয় সামগ্রী ধ্বংস করা হয় রাজবাড়ি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক দুপুরে রাজবাড়ির ভবানীপুরে তৈরি করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির উদ্বোধন করা হয় সাতক্ষীরার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দু সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা চোদ্দতম দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্ধেক সময় পেরিয়ে গেলেও এখনও মেলায় লোক সমাগম হচ্ছে না প্রত্যাশিতভাবে অন্যদিকে প্রতিবারের মতো এবারও বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে মেলায় হাজির হয়েছে বেশ কিছু স্টল আবার কোন কোন প্রতিষ্ঠান মেলা উপলক্ষে উন্মোচন করছে নতুন নতুন পণ্য রিয়াজ রহমানের প্রতিবেদনে বিস্তারিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘোরাঘুরি কেনাকাটার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের সুবিধার্থে বরাবরের মতো এবারও মেলায় রয়েছে বিভিন্ন খাবারের স্টল ফাস্টফুড পিঠা আচার থেকে শুরু করে বিরিয়ানি সবই মেলে এসব স্টলে তবে অন্যান্য বারের চাইতে এবার ক্রেতাদের ভিড় কম লক্ষ্য করা গেছে এসব খাবারের স্টলে খাবারের মান বিবেচনায় এবং মূল্য তালিকার চাইতে বেশি দাম রাখার অভিযোগ ক্রেতাদের তবে বিক্রেতাদের দাবি নির্ধারিত মূল্যেই খাবার বিক্রি করছেন তারা পাশাপাশি আশানুরূপভাবে ভাবে খাবার বিক্রি না হওয়ার আক্ষেপ ছিল বিক্রেতাদের কণ্ঠে কিছু কিছু আইটেম মোটামুটি বেশি আর কি আর কিছু কিছু আইটেম আছে কাবাব দেখলাম দুইশো টাকা আর শিক কাবাব দেখলাম একশো টাকা যেখানে আশি টাকা বা নব্বই টাকা চলে ওখানে একশো ষাট টাকা অন্য কোথাও আশি টাকা দিয়ে যদি দুপুরে লাঞ্চ পায় তাহলে তা উনি এখানে কেন আইসা এই কাচ্চি কিংবা বিরিয়ানি যেটা হোক একটা ওইটা চিট বেশি এটা অবশ্যই আমাদের মেনু দেওয়া আছে প্রত্যেকটা টেবিলে ভোক্তাদের আমরা বিরক্ত করতেছি না আমরা দাম যাচাই করে খাওয়াচ্ছি কিন্তু খাইলে কি হবে যে আদাস দোকানদার বেশি হয়ে গেছে এই কারণে আমাদের বেসিক্যালি একদম ফল্ট হয়ে গেছে অন্যদিকে বাণিজ্য মেলা উপলক্ষে বেশ কিছু নতুন স্বাদের আইসক্রিমের মরুক করেছে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু প্রতিষ্ঠানটির অন্যান্য আইসক্রিমের মতো নতুনগুলো ক্রেতাদের মধ্যে সারা ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের বাচ্চাদের জন্য স্পেশালি আমরা কালারস কোড নিয়ে এসেছি একদম দারুণ রঙিন কালার কোন যেটা বাচ্চাদের অবশ্যই পছন্দ হবে একই সাথে আমরা বড়দের জন্য তিনটা ফ্লেভার এনেছি আমাদের লিটারে স্ট্রবেরি চিজকেক রেড ভেলভেট এবং ফ্রেঞ্চ ভ্যানিলা এগুলোর যে নতুন নতুন ধারাবাহিতার একটা কন্টিনিউটি আমরা বাণিজ্য মেলায় একটা বিশাল গ্যাদারিং পাই সেখানে আমরা এটা প্রকাশ করি আমি আশা করব যারা কোন প্রেমিক যারা কোন ভালোবাসেন কোনের যে ভ্যারিয়েশন আমরা আনছি বাচ্চা হতে একেবারে সবার জন্য আপনারা সবাই উপভোগ করবেন শীত যাই যাই করছে একটু একটু করে বাড়ছে গরমের উত্তাপ এই শীত আর গরমের মিশ্র সময়ে আইসক্রিম চেখে দেখার অনুভূতি নিশ্চয়ই ভিন্ন স্বাদ দেবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা